স্বামী এবং স্ত্রী ভাই আপনার কাছে একটা কথা বলি, আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার কিছু দায়িত্ব আছে। প্রথমত বিয়েটা কেন করতেছেন আপনাকে ডিসাইড করতে হবে। বিয়েটার উদ্দেশ্য কি? খালি বউয়ের লগে যাতা মেরে শুয়ে থাকা এটার নাম বিয়ে না। একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ববোধ, একটা মমত্ববোধ। আপনি ছিলেন উদাসীন আগে, যখন খুশি বাসায় ফিরেছেন, যাতা করেছেন, টাকা পয়সা যেখানে সেখানে উড়িয়েছেন, এখন আপনাকে হিসাব করতে হবে। একটা প্রজন্ম আপনার থেকে আসবে যদি আল্লাহ তাআলা দেয়, এই প্রজন্মটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে, দিনদার বানাইতে হবে, মুত্তাকি বানাইতে হবে, পরেজগার বানাইতে হবে, নিজে দিন শিখতে হবে, নিজে সৎকাজ করতে হবে, স্ত্রীদেরকে দিনদার বানাইতে হবে। স্ত্রীর পেটটা স্বর্ণের খনি, এখান থেকে আল্লাহর ওলিরা পয়দা হয়, বের হয়। এই পেট থেকেই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছেন। সুতরাং এই পেটটাকে পবিত্র রাখতে হবে, আপনাকেও পবিত্র থাকতে হবে। আপনি কেন বিয়ে করতেছেন? গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য। আগে বুঝেন যে কেন আপনি পরিবারটা করতেছেন। স্বামী হিসাবে এক নম্বর দায়িত্ব আপনার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য কোন নারীকে যখন তোমরা বিয়ে করবে, নারীর ক্ষেত্রে যেটা তোমরা সর্বপ্রথম প্রাধান্য দিবে সেটা হচ্ছে নারী দিনদার কিনা। যদি নারী দিনদার হয় সে নারীকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলো। মেয়েদেরকে বিয়ে করার জন্য সম্পদ দেখা হয়, বংশ মর্যাদা দেখা হয়, সৌন্দর্য দেখা হয়, দিনদারিতা দেখা হয়। বংশ মর্যাদা, সৌন্দর্য, সম্পদ যদি কোনো নারীর নাও থাকে, দিনদারিতা যদি থাকে, ওই মেয়ের সঙ্গে ওই নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, ভরপুর বরকত দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। বাংলাদেশেও কিন্তু একটা কথা প্রচলিত আছে, জাতের মেয়ে কালা ভালা, জাতের মেয়ে কালো ভালো। নবীজি বলছেন, সম্পদ নাই, বংশমর্যাদা নাই, সৌন্দর্য নাই, কিন্তু দিনদারিতা আছে, ওই মেয়েকে ঘরের মধ্যে আনলে ঘরে বরকত প্রকাশ পাবে ইনশাআল্লাহ। স্বামী হিসাবে আপনার দ্বিতীয় দায়িত্ব হচ্ছে, স্ত্রীকে যখন স্ত্রী হিসাবে গ্রহণ করলেন, মুখ দিয়ে মনের ভালোবাসাটা প্রকাশ করেন। চাপা স্বভাবের অনেক স্বামীরা আছেন যারা স্ত্রীকে ভালোবাসেন কিন্তু মুখে প্রকাশ করেন না। তো স্ত্রী এখানে রিয়াকশন করে, কিন্তু কি রিয়াকশন? ওই যে সিনেমায় দেখছে, নাটকে দেখেছে, মোবাইল ফোন তো এখন হাতে হাতে, যে সবাই কত সুন্দর করে স্বামী স্ত্রী কথা বলে, আমার স্বামী তো আমাকে ভালোবাসার কোনো কথা বলে না, মনের ভাব প্রকাশ করে না। দেখেন, এটা নবীজির সুন্নাহ। আপনি স্ত্রীকে ভালোবাসছেন, মুখ দিয়ে সেটাকে প্রকাশ করা, এটা নবীজির কি সুন্নাহ। এই প্রকাশটা করলে সামাজিক যে বন্ডিং, পারিবারিক যে বন্ডিং, বন্ধনটা এটা মজবুত হবে ইনশাআল্লাহ বলে। তিন নম্বরে নিজেকে সবসময় পরিপাটি রাখবেন। কাদেরকে? স্বামীদেরকে বলতেছে। কিছু স্বামী আছে আপনারা বিড়ি খান, স্মোক করেন, সিগারেট খান, ওই বিড়ি খায়া, পান খায়া, জর্দা খায়া, দাঁত মাজার খবর না, এসে অমনি বউয়ের পাশে শুয়ে আর নাক ডাকে হাঁ করে হাত তুলে, মুখের গন্ধে বউ পাশে টিকতে পারে না। কথা বলেন না কেন? আছে না নাই? নবীজির সুন্না হচ্ছে মেসওয়াক করে পরিপাটি হয়ে স্ত্রীর কাছে যাওয়া। এটা কার সুন্না? নবীজির সুন্না। স্ত্রীর প্রতি সবসময় আন্তরিক থাকবেন। আন্তরিকতার মানেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা যার আয়েশা, আয়েশার নাম আয়েশা, কিন্তু তাকে কখনো কখনো হুমায়রা বলে রাখতেন, সুবহানাল্লাহ। হুমায়রা মানে কি? লাল গোলাপ। তা আপনি আপনার বউকে যদি লাল টুকটুকি, লাল গোলাপ এভাবে ডাকেন, সম্বোধন করেন, নবীজি যেমন আয়েশাকে ডেকেছেন, তাহলে নবীজির সুন্নাহ পালন হবে, সুবহানাল্লাহ। দেখেন, যেখানে আয়েশা মুখ লাগিয়ে পানি পান করতেন, বিশ্বনবী সেই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছে, আল্লাহু আকবার। স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করবেন, খারাপ আচরণ করেন না ভাই। দারোগাগিরি ওই থানায় করেন, বাড়িতে না। বাড়ি দারোগাগিরি করার জায়গা না। আপনি প্রেসিডেন্ট হইতে পারেন, রাষ্ট্রপতি হইতে পারেন, প্রধানমন্ত্রী হইতে পারেন, মন্ত্রী হইতে পারেন, এমপি হইতে পারেন, চেয়ারম্যান হইতে পারেন, খতিব হইতে পারেন, বক্তা হতে পারেন, হুজুর হইতে পারেন, মাদ্রাসা শিক্ষক হইতে পারেন, বউয়ের কাছে আপনি সেরেফ স্বামী। বউয়ের কাছে আপনি কি? স্বামী। গিরি, অমুক গিরি, তমুক গিরি, ওগুলো অফিসে, এগুলো বাড়িতে না, বাড়িতে গিরি করবেন না। আমার নবী যদি বাইরে যে সম্মান ইজ্জত আল্লাহ তাআলা তারা দিয়েছেন রহমাতুল্লিল আলামিনকে, সেই সম্মান ইজ্জত যদি বউয়ের সামনে এসে এরকম ভাবটাব নিয়ে থাকতেন, আমি তো নবী, তোর সাথে কি আমার যাই? ফেরাউন যেমন বউয়ের লগে আচরণ করতো, নাউজুবিল্লাহ, দাসীবাদীর মতো আচরণ করেছে। এটা কাফেরদের বৈশিষ্ট্য, এটা মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না। স্ত্রীদেরকে ভালোবাসবেন, ভালোবাসার কথা বলবেন।
একে অপরকে সহযোগিতা করবেন। অনেক পুরুষরা আছে বউদেরকে বাড়িতে সহযোগিতা করতে চায় না, কেন? আর বউরে নিয়ে আইছি, হেই পেঁয়াজ কুটবো, হেই মাছ কাটবে, এই গোস্ত রান্না করবে। আমি পুরুষ মানুষ, বউকে এই কাজে হেল্প করে কি আমি কাপুরুষ হমু? অনেক পুরুষ মনে করে এটা কাপুরুষতা, এটা কাপুরুষতা না, বরং এটাই সুন্নাহ। সুবহানাল্লাহ। আপনি প্রতিদিন বাইরে কাজ করছেন, করতেছেন, জুমাবারে তো আপনার অফিস ছুটি, স্ত্রী যখন রান্না করতেছে আপনি তো তখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, কথা বুঝেন নাই? কিরে জামাল, চারটার দিকে কই আসছ দোস্ত? কয় দোস্ত ফ্যান্টাসির সামনে আসি, আসিস আজকে আড্ডা হইব। বউ এদিকে খাটতে খাটতে শেষ, আর আপনি জামালের সাথে আড্ডাবাজি করতে যাচ্ছেন, কেন? একদিন বউর একটু হেল্প করা যায় না? আরে নামাজের আগে সুন্নত পড়া যেমন সুন্নত, তাহাজ্জুদ পড়া যেমন সুন্নত, তারাবি পড়া যেমন সুন্নত, স্ত্রীদেরকে কাজে সহযোগিতা করে এটাও সুন্নত। সুবহানাল্লাহ। কল তো এই সুন্নত গুলো মানবেন কবে? হুজুর ইত্তা মানার দরকার নাই, জান্নাতের সার্টিফিকেট পকেটে রেডি আছে, এগুলো মানতে হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা কথা বলি ভাই, সন্তানকে যদি গড়ে তুলতে চান, স্ত্রীদেরকে যদি লাইনে রাখতে চান, অবশ্যই অবসর সময়টাকে পরিবারের সঙ্গে কাটান। অনেক মানুষ আপনারা আছেন যারা অবসর সময় পরিবারের সঙ্গে কাটান না, আপনারা অবসর পেয়েছেন বা ছুটি পেয়েছেন বন্ধুদের সঙ্গে কক্সবাজার চলে যান, বন্ধুদের সাথে আড্ডাবাজি করেন, অফিস ছুটি হয়েছে বিকেল 4টা 8টা পর্যন্ত বসে বসে বন্ধুদের সাথে আড্ডাবাজি করে, আছেন এরকম? এটা করবেন না। সুসন্তান যদি পান, মনে রাখবেন এই ঢাকা সিটির ভিতরে এখন কিন্তু আগেকার ওই পরিবেশ নাই যে আপনি বাড়িতে না আসলে আপনার পোলাপান কি করে, আগে তো পড়াশোনা করতো আর এখন ঠিক মতো পড়ে না, এখন ঠিক মতো আপনার বউ কিন্তু বাচ্চাকে সময় দেয় না, কারণ এই মোবাইল মোবারক হাতে আসে না নাই, সবাই কিন্তু এখন মোবাইলে বেশি সময় দেয়। সন্তানকে সময় দিলে 3 ঘন্টা, মোবাইলকে দেয় 6 ঘন্টা, সন্তানকে সময় যদি দেয় 4 ঘন্টা, মোবাইলকে সময় দেয় হচ্ছে 5 ঘন্টা 6 ঘন্টা, কারণ মোবাইল হচ্ছে এখন দ্বিতীয় সন্তান, কথা বোঝেন নাই? খালি একটা দিন বউয়ের মোবাইলটা কাটিয়ে রাখেন, বা বউ যদি জামাইয়ের মোবাইল কাটিয়ে রাখে, দেখবেন পাগলের মতো হয়ে গেছে, কি যেন আমার নাই, যেন বাচ্চা মরে গেছে, কি মরে গেছে, বাচ্চা মরে গেছে। এরকম কথাও শোনা যায় যে হুজুর ও যদি মোবাইল না দেয় ওর সাথে আমি সংসারই করবো না, ওর সাথে সংসারই করবো না, আজকেই তালাক দিয়ে যাবো, আছে না সমাজের মধ্যে? নাউজুবিল্লাহ বলেন ভাই, পরিবারকে সময় দেন ইনশাল্লাহ বলেন। সঙ্গিনীর সঙ্গে পরামর্শ করা সমস্ত কাজ, ধরেন এক জায়গায় ফ্ল্যাট কিনবেন, এক জায়গায় বাড়ি কিনবেন, একটা ড্রেস কিনবেন বউয়ের জন্য, ছেলের জন্য একটা সাইকেল কিনবেন বা হুন্ডা কিনবেন বা বাইক কিনবেন, আপনার দায়িত্ব সুন্নাহ কি জানেন? বউয়ের সঙ্গে পরামর্শ করা, আলহামদুলিল্লাহ কর। কিন্তু আমাদের স্বামীরা বউদেরকে মানুষই মনে করে না ভাই, বিশ্বাস করে স্ত্রীদেরকে। আপনি জিজ্ঞেস করেন কয়টা সিদ্ধান্ত আপনার বউয়ের সাথে আপনি পরামর্শ করছেন, বরং তো স্বামীরা মনে করে আর ওটাকে মানুষ নি, আর মাথায় কি মগজ আছে, মহিলা মানুষ না, এই আম্মা যেন আয়েশাকে আল্লাহ তাআলা এত বুদ্ধি দিয়েছিলেন, যার কারণে আজকে হাজার হাজার হাদিস এবং ফিকহি সলিউশন আলেমরা আম্মা যেন আয়েশার হাদিস থেকে আজকে বের করে। সুবহানাল্লাহ। মেয়েদের যে মেধা আল্লাহ তাআলা দিয়েছে, যদি প্রপার ইউজ তারা করতে পারে, এরা অনেক কিছু করতে পারে কিন্তু এরা প্রপার ইউজ করতে পারে না, অনেক সময় মিস ইউজ হয় এরা, আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন তাদেরকে তারা সেভাবে বুঝতে চায় না। ভাই স্ত্রীদেরকে সময় দিবেন এবং পরামর্শ করবেন, বিশেষ করে স্বামী আপনারা যারা আছেন, অনেক সময় যে রাগারাগি হয় বউদের সঙ্গে, রাগারাগির পরে আপনারা কি করেন, কই তোমার বিয়ে করার আগে আমার সাথে 50 জন মেয়ে ঘুরতো, আর এক একটা মেয়ে ওর পায়ের নখের মতো তুমি সুন্দর না, এরকম কোটাকুটি করে কে করে না, ওই তোর বাপের আছে কি, আরে ওই মেয়ে তো আমার বিয়ে করতে চাইছিল, ওরে বিয়ে না করে তোরে করছি, ওর বাপের ঢাকায় 4টা বাড়ি, এরকম খোঁচাখুচি করে না, এগুলো করবেন কেন? এগুলো মুসলমানের চরিত্র না, বউদেরকে এভাবে খোঁচাখুচি করবেন না, এটা নিষিদ্ধ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন, আম্মা যেন আয়েশা ছাড়া অন্য কোন স্ত্রী ওনার মানে অবিবাহিত ছিল না, মানে সবার আগে কি হয়েছিল, বিবাহিত, বিবাহ হয়েছিল, পরবর্তীতে তালাক হয়েছে অথবা স্বামী মারা গেছে, পরে নবীজি তাদেরকে কি করেছেন, বিয়ে করেছেন। বিয়ে যখন হয়ে গেছে, পূর্বের স্বামীর কোনো কথা এই স্বামীর কাছে বলা যাবে না, যদি কোনো বিষয় আপনার অন্তরে থাকে এটাকে অন্তরে চাইপে রাখেন, এটা উগলায়েন না, মনে রাখবেন পূর্বের প্রেম, পূর্বের স্বামী, পূর্বের আকাম কুকাম, পূর্বের কুকীর্তি, পূর্বের কুকর্ম, এগুলো যদি কোনো স্বামী
তার স্ত্রীর সামনে অথবা স্ত্রী স্বামীর সামনে প্রকাশ করেছে, তো ওই পরিবারে আগুন ঢুকছে, আগুন ঠিক না? কি হবে? ডে বাই ডে ওই পরিবারের মধ্যে ঝামেলা তৈরি হবে, ডে বাই ডে ওই পরিবারের মধ্যে ঝামেলা তৈরি হবে, এমন ঝামেলা তৈরি হবে এটাকে আর ট্যাকেল দিতে পারবেন না। প্রিয় ভাইরা আবার এই জিনিসগুলো খেয়াল করবো ইনশাআল্লাহ।